52 জন অনাথ প্রতিবন্ধীকে শংসাপত্র প্রদান। নূরপুর মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের 52 জন অনাথ প্রতিবন্ধীদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্যোগে শংসাপত্র দেওয়া হয়। আজ সকালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের একাডেমিক বিল্ডিং থেকে নূরপুরে মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের 52 জন অনাথ প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর উৎপল দান, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এমএসভিপি প্রফেসর ডক্টর শিব শঙ্কর চ্যাটার্জি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা, প্রতিবন্ধী ডিপার্টমেন্ট সুশোভন সর্দার সহ আরো অনেকে। মহকুমা শাসক অঞ্জন ঘোষ আশ্বাস দেন, নূরপুর মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের অনাথ প্রতিবন্ধীদের সব রকম দিক দিয়ে সহযোগিতা করা হবে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।